একজন শিক্ষার্থী জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হলো ভর্তি পরীক্ষা সারা জীবনে লালন করা স্বপ্ন পূরণ হয় ভর্তি পরীক্ষার মাধ্যমে বিগত বছরগুলো লক্ষ্য করলে দেখা যায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে একটি আসনের বিপরীতে আবেদন জমা পড়ে অনেকগুলো তীব্র এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় টিকে থাকতে হলে অধ্যাবশ্যীয় ও কৌশলী হওয়ার বিকল্প নেই স্বপ্ন পূরণের লক্ষ্যে গুরুত্বপূর্ণ সময়টিতে যে কাজগুলো করতে হবে তা নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো তার একটি কথা বলে রাখি পড়াশোনা এবং শিক্ষামূলক সকল আপডেট তথ্য পেতে অবশ্যই সুবুরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন এক সুস্থ থাকা বর্তমান সময়ে সবচেয়ে চ্যালেঞ্জিং ব্যাপার হলো সুস্থ থাকা মহামারীর এই সময়টিতে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে যেমন মাস্ক পরা সামাজিক দূরত্ব বজায় রাখা ভিড় এড়িয়ে চলা ইত্যাদি সফলতার জন্য সুস্থতা অপরিহার্য ভালো স্বাস্থ্যকর খাবার প্রতিদিনের রুটিনে রাখতে হবে দুই কি পড়ব বা কোথা থেকে পড়ব এই প্রশ্ন অনেকেই মনে হচ্ছে তাই প্রথমে ভর্তি পরীক্ষায় সিলেবাস ও মানবণ্টন সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে এর জন্য তোমরা যে কাজটি করতে পারো সেটি হলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে বিগত সালের ভর্তি পরীক্ষার সার্কুলার ডাউনলোড করবে সেখানেই বিষয়ভিত্তিক নম্বর বন্টন পেয়ে যাবে এরপর বিগত সালের প্রশ্নগুলো অবশ্যই ভালো করে দেখে নেবে তাহলে পরীক্ষা সম্পর্কে তোমার এটি প্রাথমিক ধারণা তৈরি হয়ে যাবে তিন সিলেবাস ভাগ করে নাও কোনো বিষয় পড়া শুরুর পূর্বে রুটিন করে নাও সপ্তাহের কোন দিন কোন কোন বিষয়ে পড়বে তাহলে অল্প সময় সিলেবাস শেষ করা সহজ হবে আর সিলেবাস তৈরির সময় প্রথম দিকে সহজ রেখে পরের দিকে সিলেবাস বাড়িয়ে দিও প্ল্যানিং করলে কাজটি সহজ হয়ে যাবে চার মেজর সাবজেক্টে জোর দাও ভর্তি পরীক্ষা মেজর সাবজেক্টের উপর ভালো প্রস্তুতি তোমাকে এক ধাপ এগিয়ে রাখবে গণিতের কথাই বলি যেহেতু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা যায় না সেহেতু এ অংশে তেমন জটিল ক্যালকুলেশন ম্যাথ খুব একটা আসে না থিউরি ও সূত্রগুলো ভালোভাবে বুঝতে হবে শর্ট টেকনিক নিয়ে ম্যাথ করার কৌশল আয়ত্ত করতে হবে তাই যার যার মেজর বিষয়গুলোই পাঠ্য বই পড়বে পাঁচ গ্রুপ সাবজেক্টের জন্য পর্যাপ্ত সময় রাখো বিজ্ঞান ব্যবসা বা মানবিক চার যে গ্রুপ সাবজেক্ট সেটার প্রতি গুরুত্ব দিবে বিশেষ করে একটি বিষয়ে কয়েক ধাপে শেষ করবে গ্রুপ সাবজেক্টের পাঠ্য বইগুলো যতটুকু পারো পড়ে ফেলবে বিষয়গুলো বুঝে পড়তে হবে এবং ছোট বিষয়গুলো সতর্কতার সাথে সমাধান করতে হবে ছয় ইংরেজি ও সাধারণ জ্ঞানকে অবহেলা করো না একটি মজার বিষয় হলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সকল ইউনিটেই ইংরেজি থেকে প্রশ্ন হয় পরীক্ষার্থীদের জন্য এই অংশটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাই বিগত সালের প্রশ্ন দেখে একটা ধারণা নিয়ে ইংরেজি নিয়ে প্ল্যান করো আর সাধারণ জ্ঞানের জন্য সাম্প্রতিক বিষয়ের পাশাপাশি বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়বলীর উপর সম্মুখ ধারণা থাকা চাই প্রতিদিন পত্রিকা পড়তে পারো সাত পরীক্ষার আগে মডেল টেস্ট পরীক্ষার প্রস্তুতিকে পরিপূর্ণ করতে বেশি বেশি মডেল টেস্ট দিতে হবে এতে তোমার আত্মবিশ্বাস বেড়ে যাবে যদি এক্ষেত্রে অন্যের সাহায্য লাগে তবে নিবে এক্ষেত্রে বাজারে অনেক বই পাওয়া যায় সেগুলো তোমাদের মেধাকে শানিত করতে পারে তবে ভুল ভরা বই থেকে সাবধানে থেকো পরীক্ষার কৌশল আসলে পরীক্ষার কৌশলটি এক একজনের কাছে এক এক রকম হতে পারে কেউ গণিতের আগে উত্তর দিতে চায় কেউ পরে উত্তর দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে তবে সময় বিষয়টি খেয়াল রেখে অবশ্যই প্রশ্নের উত্তর করতে হবে মনে রেখো প্রতিটা প্রশ্নের মান সমান এক্ষেত্রে বড় অঙ্কের সমাধান করলে অবশ্যই তুমি বেশি নম্বর পাবে না কথা সম্পূর্ণ মার্কের উত্তর দিতে হবে নয় মানসিকভাবে শক্ত থাকা ভর্তি পরীক্ষার সময়টিতে আত্মপ্রত্যায় থেকো খুব বেশি মানসিক চাপ নেওয়ার প্রয়োজন নেই রুটিন মাফিক চললে অবশ্যই সবকিছু সহজ হয়ে যাবে সর্বোপরি মানসিকভাবে শক্ত থেকো দশ ফেসবুক ইন্টারনেট থেকে বিরত থাকো ফেসবুক ইন্টারনেটে আসক্তি অনেক মূল্যবান সময় নষ্ট করছে মোট কথা সময় অপচয় করে এমন জিনিস থেকে দূরে থাকো সামনের সময় খুব বেশি পাবে না অন্তত আগামী দু মাস এগুলো থেকে বিরত থাকো বিশ্ববিদ্যালয়ের চান্স পেলে তখন আর কেউ বাধা দেবে না তবে অবশ্যই মনে রাখতে হবে বা সম্মানিত ভর্তি পরীক্ষা হলে অনেক কিছু ভাবতে হবে বাড়িয়ে তাই পরীক্ষা যেভাবেই হোক না কেন উপরে দশটি বিষয় মাথায় রেখে তোমার প্রস্তুতি চালিয়ে যাও আশা করি ভালো কিছু হবে নিজের ভালো পড়াশোনা করেও যদি কোথাও ভর্তি হতে না পারো তবে নিজে ভেঙে পড়ো না কারণ তিন ঘন্টা একটা পরীক্ষা কখনোই তোমার যোগ্যতা প্রমাণ করা যাবে না সর্বোপরি ভালো থাকো সব জন্য আগামীর দিনগুলো সুন্দর হোক বিশ্ববিদ্যালয়গুলো তোমাদের অপেক্ষায়